আমাদের সঙ্গে রয়েছে দেবতনু। তো দেবতনুর কাছ থেকেই হোলির কিছু জার্নি, কিছু অভিজ্ঞতা, কিছু স্মৃতি আমরা শুনবো। তোমার কাছে হোলি বা দোল মানে কি? দোল মানে রং খেলা, ভাং খাওয়া, খেয়ে পড়ে থাকা, মজা করা, এই পরিবারের সাথে সময় কাটানো, এটাই তো। আমিও এইবার হোলিতে তাই করব। তুমি কি করবে? আমি তো তাই করব। আমরা সবাই মিলে তাই করব। তোমার এখন লাইফস্টাইলটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে, আগে যেরকমভাবে লাইফস্টাইল ছিল, যেভাবে মজা করা যেত, এখন একটা আস্তে আস্তে এতগুলো কাজ করছো এবং এত মানুষের ভালোবাসা পাচ্ছ, কি মনে হচ্ছে যে মানে আগের আগের একরকম লাইফস্টাইল ছিল, বা আমাদের সকলেরই ছোটোবেলায় একরকমভাবে কাটাতাম, যত বয়স হচ্ছে সেইভাবে হয়তো আগের মতো এনজয় করতে পারি না? হ্যাঁ, লাইফস্টাইল কিছুই চেঞ্জ হয়নি, খালি ডাইমেনশন চেঞ্জ হয়েছে, এই অর্থে যে আগে স্ট্রাগলটা অন্যরকম ছিল, এখন স্ট্রাগলটা অন্যরকম, ডেফিনেটলি ডেভেলপ হয়েছে, বাট স্ট্রাগল তো আছেই আমাদের সবার জীবনে, প্রত্যেকটা পদে ধাপে ধাপে স্ট্রাগল থাকে, স্ট্রাগলের প্যাটার্নটা চেঞ্জ হয়, বাট স্ট্রাগলটা তো সেমই আছে। তো স্ট্রাগল আছে, এরকম ব্যাপার নয় যে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে কিছু। এবং আমি তো এতগুলো ফিমেল ফ্যান তো হয়েছে এখন, না সে তো হয়েছে, সে তো সেটা নিয়ে আমি অত ভাবনা চিন্তাও করি না, আমি কাজে কনসেন্ট্রেট করতে চাই এবং ভালো কাজ করতে চাই, বাকিটা দর্শক এবং অডিয়েন্স বুঝে নেবে, মানে দর্শক যেইভাবে আমাকে ভালোবাসে বা বাসছে সেটাই যেন বেসে যায়, তাহলেই আমি ভালো কিছু দিতে পারবো বাংলা ছবিকে, বাংলা কন্টেন্টকে, এটাই আমার স্বপ্ন। হোলির যদি কোনো মোমেন্ট শেয়ার করতে বলা হয়, কোনো ওয়ার্ড মোমেন্ট হতে পারে, কোনো ভালো মোমেন্ট যেটা তুমি এখনও মানে হোলি আসলেই সেই মুহূর্তটার কথা মনে পড়ে, কী বলবে? হোলি আসলেই ছোটোবেলায় রং খেলতে খেলতে বন্ধুবান্ধবদের, মানে ছেলে বন্ধুবান্ধবদের রাস্তায় ফেলে রং মাখিয়ে প্যান্ট ফ্যান্ট ছেড়ে দিতাম আমরা, সেটা তো জেনারেলি এখন আর বয়সকাল হয়েছে, এখন তো আর করা যায় না, বাট ছোটোবেলা যেভাবে আমরা রং খেলতাম, আই মিস দ্যাট মোমেন্ট। তো এবারে হোলি কি কোনো স্পেশাল প্ল্যান রয়েছে? না, এবার হোলির কিছু স্পেশাল প্ল্যান নেই, বাড়িতেই থাকবো, ফ্যামিলির সাথে সময় কাটাবো, এবং এখন পাবলিকালি একটু বেরোতে অসুবিধা হয়, মানে মানুষের ভালোবাসায়, তো সেইভাবে পাবলিকালি গিয়ে খেলার কোনোরকম ইচ্ছে এই বছর নেই, বাট বাড়িতে বসে সময় কাটাবো, সিরিজ দেখবো, কাজকর্ম, পড়াশোনা করবো। দেবতনুকে যদি বলা হয় কোনো কাউকে রং মাখাতে, কাকে রং মাখাবে? তোমাকে। আমি তো আছি সুযোগে, আছি কবে সায়ন্তনকে আমি রং মাখাবো। আর হোলিতে খাওয়া দাওয়া তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে প্রত্যেক বছরই মানে অভিনেতা অভিনেত্রী দেখে তো হয়, তো হোলিতে কী কী খাওয়া দাওয়াটা কীরকম হয় সেটা যদি একটু বলো। হোলিতে লুচি মাংস খাবো এবং সাথে ভাং, রং খেলে ভাং টাং খাবো, খেয়ে লুচি মাংস খেয়ে বাড়িতেই সময় কাটাবো পরিবারের সাথে। এরকম কখনো হয়েছে ভাং খেয়ে পড়ে মানে পড়েছিলে কিন্তু অনেক পরে সেটা হুশ এসেছে, এরকম হয়েছে ছোটোবেলায়? প্রচুরবার হয়েছে, মানে যেমন স্কুল লাইফে কলেজ লাইফে এইসব পড়েছি, মানে আই ওয়াজ দ্য লাস্ট বেঞ্চ বয়, তো এগুলো তো জীবনের জার্নি, এগুলো উপভোগ করা খুব জরুরি, এবং মানুষের আসল শিক্ষাটা তো ধারণ থেকেই আসে, এক্সপিরিয়েন্স থেকে আসে। আমি বলবো সবাইকে, নতুন জেনারেশনের সবাইকে, সব রকম সব কিছু এক্সপেরিমেন্ট করো, কোনটা ভালো খারাপ তোমরা জাজ করে নিও, এবং সবাই আমরা জাজ করতে পারি, সেটা জাজ করে নিয়ে তারপরে জীবনে এগিয়ে। তোমার কি মনে হয় যে এখনকার সময় মানুষদের হোলির আমরা যেরকমভাবে এনজয় করতেছি, আনন্দটা কোথাও গেলে হারিয়ে যাচ্ছে? হোলির আনন্দ শুধু বলবো না, মানে এখনকার আমরা যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম, মাঠে গিয়ে খেলাধুলা, এখন সব কিছুই কীরকম মেকানাইজড হয়ে যাচ্ছে, আনন্দগুলো সেইরকমভাবে কোথাও হারিয়ে যাচ্ছে, তোমার কি মনে হয়? হ্যাঁ, অ্যাবসলিউটলি মনে হয় হারিয়ে যাচ্ছে, সেই সেই ভাবনাটা থেকেই বা সেই শিল্পসত্তাটা থেকেই আমার টিকিল্যান্ড বানানো, এবং টিকিল্যান্ড ইজ অল অ্যাবাউট দিস, যে আমাদের মানুষের সাথে মানুষের, হ্যাঁ আমি আর তুমি একসাথে যাবো, হ্যাঁ মানুষের সাথে মানুষের সময় কাটানো জরুরি, কথাবার্তা বলা জরুরি, ভাইব এক্সচেঞ্জ করা জরুরি, ভার্চুয়ালি আটকে না গিয়ে মানুষের সাথে রিয়েলিটিতে মেশাটা জরুরি, দ্যাট ইজ অল অ্যাবাউট টিকিল্যান্ড। আর এখানে টিকিল্যান্ডেরও প্রমোশন করে দিল, মানে মানে এরকম শার্প অ্যাক্টার খুব কম আছে, তো দেবতনুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। লাস্ট একটা জিজ্ঞাসা করবো যে এখনকার প্রজন্মের মানুষদের হোলিতে কী বার্তা দেবে? সাবধানে থাকুন, কারণ আমরা সবে মহামারী থেকে উঠেছি, পরিবারকে সামলে রাখুন, পরিবারের সাথে সময় কাটান, ফোনের ভার্চুয়াল মিডিয়াম থেকে বেরিয়ে পরিবারের সাথে কথাবার্তা বলুন, বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তা বলুন, মিশুন, রিয়েলিটিতে ফিরুন, টিকিল্যান্ড দেখুন, কাটাকুটি দেখুন, অপরিতা হলে গিয়ে দেখুন, সব জায়গায় প্রমোশন করে দিলে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, সকলের হোলি খুব ভালো কাটুক, রং খেলুন কিন্তু সেফটি প্রিকশন মেনে।